সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং এ স্বাগতম। আমি কাজী আজমাঈন হক তোমাদের সাথে আছি। আজকের ক্লাস দিয়ে আমরা একটি নতুন কোর্স শুরু করছি, সেটি হচ্ছে বাংলার তাত্ত্বিক অংশের দ্বিতীয় পার্টটি অর্থাৎ সাহিত্য অংশ নিয়ে আজকে থেকে আমরা কথা বলবো। তো সাহিত্য অংশ নিয়ে কথা বলার প্রথমেই যে কবিতাটি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মহান কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি। বঙ্গভাষা কবিতাটি তোমাদের বইয়ের প্রথম কবিতা এবং বিভিন্ন কারণে বেশ গুরুত্বপূর্ণ একটি কবিতা, প্রথমত কবির জন্য। কারণ মাইকেল মধুসূদন দত্ত আমাদের সাহিত্যের খুবই ইম্পর্ট্যান্ট একজন ফিগার এবং উনি বলা হয় যে উনার মাধ্যমে আমাদের সাহিত্যে যে পাশ্চাত্য আধুনিকতার প্রভাবে আমাদের সাহিত্যে যে আধুনিকতা প্রবেশ করেছে সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই হয়েছে। উনি অনেক কিছু বাংলা সাহিত্যে যেগুলো আগে খুবই আনকোরা ছিল এরকম অনেক ধরনের সাহিত্যের জনরা বা সাহিত্যের ধরন উনি বাংলা সাহিত্যে আসলে প্রথম পরিচয় করিয়েছেন। যেমন সনেটের কথা আমরা বলতে পারি, নাটকের কথা বলতে পারি, সার্থক নাটক রচনা করেছেন উনি প্রথম, সার্থক মহাকাব্য রচনা করেছেন এবং এখন পর্যন্ত আসলে বাংলা সাহিত্যে তার মেঘনাদবধ কাব্যকেই একটি সার্থক এবং পূর্ণাঙ্গ মহাকাব্য হিসেবে ধরা হয়। এর বাইরে উনি তার জীবন খুবই বৈচিত্র্যময় জীবন ছিল। উনি ছোটোবেলা থেকেই পাশ্চাত্যের ভাবধারা, পাশ্চাত্যের ধর্ম, ইংরেজি সাহিত্য, ইংরেজি ভাষার প্রতি অনেক মোহ আবিষ্ট ছিলেন। উনি এর বাইরেও অনেক ভাষা জানতেন, ফরাসি জানতেন, হিব্রু জানতেন। তো এই যে তার মোহ পাশ্চাত্যের প্রতি, এটার ফলে উনি আসলে ১৯ বছর বয়সে কিন্তু তার পিতামাতার ধর্ম হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে উনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং এই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পরে তার মধুসূদন দত্ত নামের আগে এই মাইকেল নামটি যুক্ত হয়। তিনি যখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন, বনেদি হিন্দু পরিবারের একটি ছেলে যদি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় তাও আবার ঊনবিংশ শতাব্দীতে, স্বাভাবিকভাবেই তার পিতামাতা খুবই রাগান্বিত ছিলেন এবং তার পিতা তাকে ত্যায্যপুত্র করেছিলেন। এরপরে তার জীবনে আসলে খুবই ঝামেলার সময় নেমে আসে। তারপরে উনি বিদেশ যান, পাশ্চাত্যে গিয়ে লন্ডনে দীর্ঘ সময় ছিলেন এবং সেই সময় তিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করার চেষ্টা করেন, কারণ তার ধারণা হয় যে বাংলা সাহিত্যের একটি ভাষা হিসেবে খুবই নিম্নমানের ভাষা, ইংরেজি অনেক রিচ একটি ভাষা এবং ইংরেজিতে সাহিত্য রচনা করেই তিনি তার প্রতিভাটিকে সম্পূর্ণভাবে বিকাশ করতে পারেন এবং সাহিত্যে তিনি যা বলতে চান সেটির প্রকাশ মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাই সবচেয়ে ভালো তার জন্য। ইংরেজিতে তার রচিত কিন্তু দুটি কাব্যগ্রন্থ ছিল, একটি হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি আর একটি হলো ভিশনস অব দ্য পাস্ট। এভাবে ইংরেজি ভাষায় অনেকদিন সাহিত্য চর্চা করলেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু তারপরে তিনি অনুধাবন করলেন যে মাতৃভাষা যে কোনো কবির জন্য বা যে কোনো সাহিত্যিকের জন্য তার মাতৃভাষা যতটা অনায়াস, যতটা ইজিলি তার নিজের মনের ভাব একটা কবি মাতৃভাষায় প্রকাশ করতে পারে সেটা কখনোই পরবর্তীতে শেখা একটা ভাষা বাইরের মানুষের ভাষা দিয়ে আসলে সেটা প্রকাশ করা যায় না এবং শেষমেশ মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বাংলা ভাষাতেই ফিরে আসলেন, বাংলা সাহিত্যেই ফিরে আসলেন এবং তার যে সাহিত্য সেটি কিন্তু তিনি বাংলা ভাষাতেই করলেন শেষমেশ। এই যে তারপরে আমরা হচ্ছে আধুনিকতার একটি সূচনা পেলাম আমাদের সাহিত্যে এবং অনেক ঋদ্ধ হলো আমাদের সাহিত্য। তিনি সনেট আনলেন, তিনি নাটক আনলেন, যেরকম আগে বলেছি। এখন আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইকেলের একটি সনেট। কবিতাটিতে চলে যাই, তারপরে আমরা সনেট নিয়ে একটু কথাবার্তা বলবো। কবিতাটি দেখি। কবিতাতে তোমরা লক্ষ্য করবে কবিতাটির নাম হচ্ছে বঙ্গভাষা। এটি হকের যে বইটি তোমরা পড়ে থাকো পলিটেকনিকে সেটির একদম প্রথম কবিতা, দ্বিতীয় অংশে সাহিত্য অংশের। সেটিতে দুইটা পার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, একটিতে ৮টি লাইন, পরেরটিতে ৬টি লাইন। এই যে ৮ এবং ৬-এর এই যে ডিফারেন্স, এই ব্যবধানটি, এটিকে বলা হয়, উপরের অংশটিকে বলা হয় অষ্টক এবং পরের অংশটিকে বলা হয় ষষ্টক। একটি কথা তোমরা বারবার দেখবে সনেট সম্বন্ধে, সেটি হচ্ছে সনেটকে বলা হয় মন্ময় কবিতা। মন্ময় কবিতা মানে কি? মন্ময় মানে হচ্ছে যখন তুমি নিজের মনের ভাবটা প্রকাশ করতে চাও, অর্থাৎ মনোলগের মতো নিজের সাথে নিজে কথা বলো এবং নিজের চেতনা, নিজের মাথায়ই সবগুলো ঘটনা চলতে থাকে, খুব বেশি চরিত্র থাকে না, তখন সেই ব্যাপারটিকে আমরা বলি মন্ময়, মন্ময় কবিতা, ইংরেজিতে যেটাকে বলা হয় মনোলগ। তো এইখানে সনেট হচ্ছে সাধারণত এরকম মন্ময় ভাব প্রকাশের জন্য খুব ভালো একটি মাধ্যম। সনেটের কিছু হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে, কিছু নিয়ম মেনে সনেট লিখতে হয়। মাইকেল তার প্রত্যেকটি নিয়ম মেনেই বাংলায় সনেট লেখা শুরু করেছিলেন। যেমন খেয়াল করবে যে সনেটে 14টি চরণ থাকে এবং একই সাথে প্রত্যেকটি লাইনে 14টি মাত্রা থাকে এবং এই 14 লাইনটি আবার ৮ আর ৬ বিভক্ত হতে হয়, যেরকম আগেই বলেছি। অষ্টকের যে কাজটি, অষ্টকে ভাবের প্রবর্তন হয়, অর্থাৎ যেই ভাবটি নিয়ে আমি কথা বলছি সেটি হতে পারে দুঃখের, সেটি হতে পারে আনন্দদায়ক, যেই ভাবটি হোক, বিরহের ভাব হতে পারে, সেই ভাবটির উদ্ভাবনা, সেই ভাবটির প্রস্তাব, এটি থাকবে অষ্টকে एवं षष्ठके थाकबे होच्छे सेई भाबटिर एकटी परिणति। तो एई जे सनेटेर आमरा जे स्ट्राक्चारटी शिखलाम सेई स्ट्राक्चार अनुयायी आमरा एई कविताटी एकटु पढ़ार चेष्टा करब। आसो प्रथमे बोलছে যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। হে বঙ্গ মানে বঙ্গের সাথে কথা বলছে, এখানে কি বঙ্গের সাথে কথা নাকি বাংলা ভাষার সাথে কথা এটি আমরা কিছুক্ষণ পরে গিয়ে বুঝবো। আপাতত আমরা ধরে রাখি যে বঙ্গ বলতে এটি বাংলা ভাষাও হতে পারে, বাংলাদেশ বাংলা অঞ্চল হতে পারে। বলা হচ্ছে যে ভান্ডারে তব বিবিধ রতন, তব মানে তোমার, ভান্ডার মানে তার ইনভেন্টরি, তার যত কালেকশন আছে যত কিছু সেগুলো। ভান্ডারে তব বিবিধ রতন, অনেক রত্ন আছে অনেক সম্পদ আছে তার ভান্ডারে। তা সবে সেই সব কিছুই, ব্র্যাকেটে দেখো বলছে অবোধ আমি অবহেলা করি। অবোধ আমি মানে মাইকেল নিজেকে বলছে যে আমি এই বিবিধ রতনের, তোমার ভান্ডারে যে বিবিধ রতন আছে তার সব কিছুই আমি অবহেলা করেছি, এই কারণে আমি অবোধ অর্থাৎ আমার বোধ নেই। পর ধন লোভে মত্ত, পরের ধনের লোভে মত্ত হয়ে করিনু ভ্রমণ অর্থাৎ অন্যের ধন মানে যেই ধনটা আমার না বঙ্গভাষার না সেই রকম সম্পদ সেই রকম প্রাচুর্যের মোহে মুগ্ধ হয়ে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি। পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি অর্থাৎ আমি ভ্রমণ করছি কোথায়, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, ভিক্ষাবৃত্তি আচরণ করেছি অর্থাৎ ভিক্ষাবৃত্তি আমি আত্মস্থ করেছি। কোন সময়, কুক্ষণে অর্থাৎ সে যেই সময় তার মনে হয়েছিল যে আসলে বাংলা এনাফ না, বাংলা তার সাহিত্য প্রকাশের জন্য যথেষ্ট না, তখন তিনি চলে গিয়েছিলেন পরদেশে এবং এই পরদেশে যাওয়াটাকে তিনি ভাবছেন যে ওই সময়টা হচ্ছে একটা কুক্ষণ, ভুল সময় ছিল তার নিজের জীবনের জন্য, কারণ পরদেশে গিয়ে তিনি কিন্তু শেষমেশ ভিক্ষাবৃত্তিই করেছেন। এখানে এসে আমরা প্রথম দাড়িটি পাচ্ছি অর্থাৎ এখানে আমাদের একটি পূর্ণচ্ছেদ। এই পর্যন্ত কি বোঝা যাচ্ছে যে মাইকেল নিজে আফসোস করছেন যে তিনি অবোধ, তার বোধবুদ্ধির অভাব আছে, কারণ বাংলাদেশে বঙ্গভাষায় যে বিবিধ সম্পদ এগুলাকে তিনি অবহেলা করে উপেক্ষা করে তিনি বাইরের প্রাচুর্য ইংরেজি ভাষার মোহ ফরাসি ভাষার মোহে মুগ্ধ হয়ে তিনি পাশ্চাত্যে চলে গেলেন এবং সেই সাহিত্য দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে তিনি তার সাহিত্য চর্চা করা শুরু করলেন এবং এটার ফলে তার আলটিমেটলি কি হলো, তার নিজেকে একজন ভিক্ষুকের মতো মনে হচ্ছে, তার নিজেকে অবোধ মনে হচ্ছে এবং যেই সময়ে তিনি আসলে ওই দিকে চলে গিয়েছিলেন ওই ভাষা সাহিত্য করতে যাচ্ছিলেন তখন সেই সময়টাকে তার মনে হচ্ছে কি একটা কুক্ষণে তিনি এই কাজটি করেছিলেন। এরপরে আসি কি বলছে, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। একটি লাইন, একটি লাইনের মধ্যেই তার কথাটি শেষ, এটার মানে কি? পরিহরি এই লাইন, এই শব্দটির অর্থ হচ্ছে পরিহার করে, সুখ পরিহার করে তিনি বহুদিন কাটিয়েছেন অর্থাৎ তিনি জানেন না দেশের বাইরে থাকা অবস্থায় তার জন্য সুখ কী ছিল, খুবই দুঃখী ছিলেন খুবই অসুখী ছিলেন। অনিদ্রায় নিরাহারে শোপিকায় মন। অনিদ্রায় নিরাহারে, অনিদ্রা মানে বুঝতেই পারছো তার ঘুম নেই, নিরাহার তার আহার নেই, তার খাওয়া দাওয়া নেই। কিসের খাওয়া দাওয়া নেই? তার শরীর, কায় মানে শরীর, শরীরেরও খাওয়া দাওয়া নেই যেরকম সেরকম তার মনেরও খাওয়া দাওয়া নেই এবং এগুলোতে তিনি এই অসুস্থ অবস্থায় এই দুঃখী অবস্থায় তিনি বাইরে কাটাচ্ছেন শুধুমাত্র ওই মোহে পড়ে, বাইরের সম্পত্তির মোহে পড়ে। মজিনু বিফল তপে অবরণ্যে বড়ি। আমি তিনি মজে গিয়েছিলেন, কিসে মজে গিয়েছিলেন? বিফলতায় মজে গিয়েছিলেন। এমন মানুষকে তিনি বরণ করেছেন যাদেরকে আসলে বরণ করার কিছু নেই, যারা অবরেণ্য, তারপরেও তারা শুধুমাত্র ভিন্ন ভাষার লেখক বলে ভিন্ন সাহিত্যের বলে তাদেরকে তিনি অনেক বরণ করে নিয়েছিলেন, সেই বরণ করে তার কোনো লাভ হয়নি। কেলিনু শৈবালে তুমি ভুলি কমল কাননে, এটা খুবই ইন্টারেস্টিং একটা লাইন, চিন্তা করো। সেটা হচ্ছে কেলিনু মানে খেললাম, আমি কেলি করলাম, আমি মজা করলাম আনন্দ করার চেষ্টা করলাম, কোথায়? শৈবালে। রেখে কমল কানন, কমল মানে পদ্মফুল, কমলের কাননেই আমি ছিলাম, সেই কমল কানন ভুলে সেই কমল কানন ফেলে রেখে আমি শৈবালের মধ্যে গিয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ এই যে আট লাইন আমরা পড়লাম এখানে ভাবের প্রবর্তন আসলো। ভাবটা আমরা কি বুঝলাম? মাইকেল বঙ্গভাষা নিয়ে কথা বলছেন, বঙ্গ সাহিত্য নিয়ে কথা বলছেন, বাংলাকে নিয়ে কথা বলছেন এবং এটা বলতে বলতে উনি আফসোস করছেন যে এই যে আমি এত দীর্ঘদিন আমার দেশ ছেড়ে আমার সাহিত্য ছেড়ে অন্য জায়গায় পড়ে আছি, আমি অন্য মানুষদেরকে যারা হয়তো বরেণ্য না তাদেরকে আমি বরণ করে নিচ্ছি, আমি চেষ্টা করছি যে আমাকে তারা বরণ করে নিক এমন একটি ভাষায় যে ভাষাটি আমার না, যে ভাষায় আমি পুরোপুরি অনেস্টভাবে সাহিত্যটি করতে পারছি না, আমার মনের ভাব বোঝাতে পারছি না, সেই ভাষায় আমি এতদিন পর্যন্ত চেষ্টা করেছি এবং এই কারণে আমি আমার ঘুম ছিল না, আমার আহার ছিল না, আমি অসুখে পথে পথে ঘুরেছি আমার দেশ ছেড়ে। এই যে কষ্ট, এই কষ্টের প্রবর্তনা উনি এই অষ্টকের মধ্যে করেছেন, সনেটের প্রথম আট লাইনে করেছেন। এই কষ্টটার এই ভাবটার কিভাবে সেটা পরিণতির দিকে যায় এবার আমরা পরের ৬ লাইন ষষ্ঠকে দেখব। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, কুললক্ষ্মী বলে কেউ তাকে স্বপ্নে বলেছে। প্রশ্ন হচ্ছে কুললক্ষ্মীকে। কুললক্ষ্মী হচ্ছে যেটাকে ইংরেজি ভাষায় প্রচুর একটা শব্দ ইউজ করে, সেটা হচ্ছে কবিদের মিউজ। মিউজ মানে কি? মিউজ বা দেবী, কবিতার দেবী, ইনি এমন একজন মানুষ যিনি হচ্ছেন কবিকে অনুপ্রেরণা প্রদান করেন, অনুপ্রেরণা দেন তার কবিতা লেখার জন্য, তার সাহিত্যটিকে অনেস্টভাবে পার্সু করার জন্য। এই যে যে অনুপ্রেরণা কবি যেখান থেকে পায় সেটিকে মিউজ বা কুললক্ষ্মী বলা হয়। এই কুললক্ষ্মী তারপরে তার স্বপ্নে আসলেন, স্বপ্নে এসে তাকে সাহস দিলেন। সাহসটা কোথায় দেখি? ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, অর্থাৎ তোমার মায়ের কোলে, তোমার মাতৃকোলেই রত্ন পড়ে আছে, তোমার মাতৃকোলে সম্পদ আছে, কত প্রাচুর্য আছে। এ ভিখারি দশা তবে কেন তো রাজি, আজকে কেন তাহলে তোর এরকম ভিখারির মতো অবস্থা, এমন একটা ভাব যে তোর কাছে কিছুই নাই, তোর ঘরে কোনো সম্পদ নাই, তুই বাইরে বাইরে ঘুরছিস ভিখারির বেশে। যা ফিরি অজ্ঞান তুই, যা ফিরি ঘরে, অর্থাৎ তুই অজ্ঞান, তোর জ্ঞানের অভাব আছে এবং তুই ঘরে ফিরে যা, কারণ ঘরে প্রাচুর্য আছে, মায়ের কোলে ফিরে যা। এই যে এই পার্টটা আসলো, এই পার্টটা তার স্বপ্নে এসে তার কুললক্ষ্মী যিনি তাকে কাব্যের অনুপ্রেরণা দেন, কাব্যের অধিষ্ঠাত্রী দেবী যিনি মাইকেল মধুসূদন দত্তের জন্য, তিনি তার স্বপ্নে এসে তাকে এটি বলে গেলেন। এবং তারপরে আমরা দেখি মাইকেল একটু হয়তো সাহস পাচ্ছেন। পালিলাম আজ্ঞা সুখে, অর্থাৎ সেই আজ্ঞা, তার যে আদেশ, এই কুললক্ষ্মীর এই দেবীর যে আদেশ, সেই আদেশ মাইকেল পালন করলেন সুখে। এবং পাইলাম কালে, কালে কালে অর্থাৎ ধীরে ধীরে মাইকেল পেলেন। মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জালে, অর্থাৎ ধীরে ধীরে তিনি মাতৃভাষার মধ্যেই ওই রত্নের খনি পেলেন, মাতৃভাষার মধ্যেই সেই মুগ্ধতা পেলেন, যে মুগ্ধতা তার সাহিত্যে তিনি আনতে চেয়েছিলেন, যে প্রকাশ তিনি করতে চেয়েছিলেন, সেই প্রকাশভঙ্গির খুব সহজ ফর্মটা তিনি তার মাতৃভাষার মধ্যেই খুঁজে পেলেন। এই কবিতাটি তোমরা যখন পড়ে শেষ করছো তখন খেয়াল করো, এই যে ১৪ লাইন আমরা পড়লাম, ১৪ লাইনে প্রথমে বলেছিলাম সনেটের কথা। সনেট কিন্তু পেট্রার্ক বলে একজন ইতালিয়ান কবি আবিষ্কার করেছিলেন মধ্য শতাব্দীতে। তো এই যে সনেটের মতো একটি ইউরোপিয়ান শিল্প মাধ্যম, এই শিল্প মাধ্যমটি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত শিখে এটিকে বাংলা ভাষায় খুবই সার্থকভাবে প্রয়োগ করেছেন। অর্থাৎ মাইকেল যে এই যে নিজের দেশে সাহিত্য ছেড়ে বাইরে চলে গিয়েছিলেন, এটি যে তার জন্য একেবারেই উপকার হয়নি তা কিন্তু না, উনি বাইরে থেকেও অনেক নিয়েছেন, কিন্তু শেষমেশ তিনি বুঝেছিলেন যে বাইরের সাহিত্যে তিনি প্রভাবিত হতে পারবেন ঠিকই, কিন্তু যখন তার সাহিত্যটি প্রকাশ করতে হবে তখন তার নিজের ভাষার কাছেই ফিরে আসতে হবে। তো এই যে কবিতাটি, এখান থেকে আরও কিছু প্রশ্ন আছে, পরে বিভিন্ন বছরে যে প্রশ্নগুলো বারবার এসেছে পরের লেকচারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আপাতত এটি ছিল কবিতার আলোচনা। ততদিন সবাই ভালো থাকো। আমি কাজী আজমাঈন হক ছিলাম তোমাদের সাথে। ধন্যবাদ।